বৃহস্পতিবার সমস্ত জল্পনা উড়িয়ে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুর নিগমের মেয়র পরিষদ শপথ গ্রহণ করে। এদিন আসানসোল পুর নিগমের সভাগৃহে প্রথমে পাঁচজন মেয়র পরিষদের নাম ঘোষণা করেন মেয়র বিধান উপাধ্যায়। আজকে পাঁচজন হলো সুব্রত অধিকারী, ইন্দ্রাণী মিশ্রা, দীপেন্দ্র ভগত, আমাদের মানস দাস, রুদাস চ্যাটার্জী। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের এখানে সাতজন ছিল, তো সেটা হয়তো সাতও হবে, মানে যেমন হয়ে যাবে কয়েকদিন পরে আর একবারে কেন করা গেল না সেটা না, যেভাবে আমাদের কাছে নির্দেশ এসেছে, যেভাবে আমাদের কাছে পাঠানো হয়েছে, ঠিক সেভাবে আমরা কেন করছি। মেয়র পরিষদ হিসাবে নির্বাচিত হয়েছেন গুরুদাস চ্যাটার্জি, ইন্দ্রাণী মিশ্র, দিব্যেন্দু ভগত, মানস দাস ও সুব্রত অধিকারী। এদিন আসানসোল পুর নিগমের চত্বরে খুশির হাওয়া তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। এটা তো ধরুন উনি তৃণমূল কংগ্রেসকে বিভ্রান্ত করার জন্য এই কাজটা করেছেন। এখানে বিরোধীদের উচিত ছিল যে রাজ্যপালের এই সিদ্ধান্তটার বিরোধিতা করা। আর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনেক জায়গাতেই দুটো ডেপুটি মেয়র আছে, আসানসোলের ভৌগোলিক পরিবেশ অনেক বড়, সেই ভাবনা চিন্তা করেই দুটো ডেপুটি মেয়রের ঠিক করা হয়েছিল। তো সেই জন্য আমরা এটাকে ঠিক করেছি, আগামী দিনে দুটো ডেপুটি মেয়র থাকবে। এটা রাজ্যপাল যদি মনে করেন যে পশ্চিমবঙ্গের উন্নয়নের দরকার আছে, বা বিরোধীরা যদি মনে করেন পশ্চিমবঙ্গের উন্নয়ন দরকার আছে, তাহলে তিনি সত্বর এটাকে পাস করে পাঠিয়ে দেবেন। যদি না পাঠান, তখন যদি না পাঠায় আমরা তাহলে অন্য যে সমস্ত স্টেটের ব্যাপার আছে সেই সমস্ত স্টেটের ব্যাপারটাকে নিয়ে আমরা এখানে আইনকে বলবৎ করার চেষ্টা করব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।